আসসালামু আলাইকুম রহেমতুল্লাহ ব রকায়তু নাহিমাগু অনুসল নিয়ে আলাহ রসুল হিল করিম আহমেদাবাদ আউজ বিল্লাহ মিনা রজিম বিসমিল্লাহ রহমে আন রহিম আমি খালিদ সাইফুল্লাহ এল এম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি নাজেরা এর অধ্যায় আলোচনা করব। বিষয় শ্রাদু এর আগে আমি আমপারার বৃষ্টি স্ক্রানী আলোচনা করেছি এবং এখন নাজিরা নিয়ে আলোচনা করতেছি এছাড়াও আমার কোরআন শিক্ষার এক থেকে পঁয়ষট্টি পর্বের একটি সম্পূর্ণ কোর্স আছে আপনারা আমার নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন যারা কোরআন পড়তে পারেন না এবং যাদের সহি হয় না আশা করি তাজবিদ সহকারে আপনারা পঁয়ষট্টি পর্ব দেখলে সুন্দরভাবে শিখতে পারবেন এবং সামনে আরও একটি কোর্স নিয়ে হাজির হব যেখানে থাকবে মাত্র তেষট্টি পর্ব এবং সেখানেও খুবই বিস্তারিত এবং খুবই সুন্দরভাবে আমি কোরআন শিক্ষাটা আপনাদের সামনে তুলে ধরবো এছাড়া আমার চ্যানেলে মাস আলার একটি অধ্যায় আছে এবং দোয়া ও জিকের একটি অধ্যায় আছে এবং একে একে আমি আপনাদের সামনে আরও অনেক কিছু তুলে ধরবো আপনারা আমার সাথেই থাকবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নয় অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার কাছে শেয়ার করবেন তাহলে আজকে স্রা দোহা নিয়ে আলোচনা করবো শ্রা দুহার আয়ের সংখ্যা হলো এগারো প্রথমেই বিসমিল্লা আমি বিসমিল্লা অনেকবার আপনাদেরকে নষ্ট করিয়েছি এবং কীভাবে সই করতে দিয়েছি এবং আমি নাজারের অধ্যায়ে আপনাদেরকে নষ্ট করাবো এবং প্রতিটি নিয়ম আমি বলে দিব যাতে আপনাদের প্রতিটি নিয়ম শুনতে শুনতে মুখস্থ হয়ে যায় এবং সেই সাথে আমি অর্থগুলো দিয়ে দেবো আপনারা অবশ্যই অর্থগুলো জানবেন এবং পড়াটা সহি করবেন বিশেষ করে কয়েকটি অক্ষর যেগুলো আমি বেশি তাগিদ দেবো আপনাদেরকে যেমন এখানে রহমান রহিম হাটা আমাদের বেশিরভাগই হয় না এখানে আমরা রাহমান রাহিম বলে থাকি বাংলার মতো বলে থাকি আসলে অনেকে কমেন্ট করেন আপনারা অনেকেই কমেন্টে আমাকে বলছেন যে এভাবে হবে না এভাবে হবে আসলে বাংলায় উচ্চারণ করে দেখানো সম্ভব না জন্য আপনারা একটু খেয়াল করে শুনবেন যদি আপনারা বুঝতে না পারেন দুই তিনবার শুনবেন ইশাআল্লাহ বুঝে যাবেন এখানে গলার থেকে আনতে হবে রহমা এই শব্দটা আপনাকে বারবার মুশকিল করতে হবে রহমা এভাবে নির্লা আর আমি আগে বলেছি আপনারা কমপক্ষে একক্ষতম ছেড়ে ছেড়ে আমি যেভাবে পড়তে বলতেছি সেভাবে ছেড়ে ছেড়ে পড়বেন এবং কাটা কাটা করে পড়বেন তাহলে হবে কি আপনার পড়াটা অনেক সুন্দর সহি হয়ে যাবে এই জন্য আপনারা খেয়াল করবেন পড়াটাও যেন সুন্দর হয় এবং ধীরে ধীরে হয় এবং টান টুন গুন্না যেখানে টান আছে সেখানে টান দিবেন যেখানে টান না সেখানে টান দিবেন না যেমন এখন বিসমিল্লা লাতে এক টান আছে খারাপ মদে হরকত এক লিফট্টান হবে মধ্যে তবাই এই মা তে এক লিফ্টন হবে আর সেই সেই মেখানে তিন টান হবে এরকম টান গুঁড়ো এবং গুন্না আপনারা অবশ্যই খেয়াল করবেন বিস মিল আপনি যে কোনো জায়গায় ছেড়ে ছেড়ে পড়তে পারেন আপনি বিস মিল এখানেও থামতে পারেন বিস মিল বিস মিল্লা এখানে বলে থামতে পারেন আপনি ছেড়ে ছেড়ে আপনার যেখানে থামতে মন চাপ প্রথম দিকে আপনি সেখানে থেমে থেমে পড়বেন কিন্তু যেখানে ওয়াকফের নিয়ম আছে যেমন এখানে ওয়াকফ করতে হবে যেমন সাকেন করতে হবে ওয়াকফের যে নিয়মগুলো আছে সেখানে সেভাবেই ওয়াকফ করবেন বিস মিললা হির রহম্যা নির অর্থ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ওয়া ওয়া দেখুন ছোট একটি আয়াত সব থেকে বেশি কঠিন হলো আমরা অনেকে জানি না যে দ্ব কেমন কঠিন অনেক হজুর রা দদকে গুরুত্ব দেয় না কিন্তু আমি বলি যে এটা কঠিন অক্ষর কারণ দ্বের সিফাত বেশি এবং দ্বদ উচ্চারণ আমাদের বেশিরভাগ লোক আমরা অনেকে বলি ওয়াদ দুহা ওয়াদ দুহা দদ হয় না হাও হয় না এর জন্য আমরা খেয়াল মোটা হবে একটু অকর এবং এর দ্ব উচ্চারণ করার সময় আমাদের বেশিরভাগ লোকের জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগে কিন্তু না লাগবে কোথায় জিভার গোড়া উপরের মারির দাঁতের গোড়ার সাথে লাগবে আপনার মাখরা যদি দেখে থাকেন বা আপনারা বইফুল যদি দেখেন যে দদের মাখরা সাত নম্বর মাখড়াজ কিভাবে আছে সেখানে কি বলা আছে সেভাবে লাগে কিনা একটু নিজে নিজে যদি চেষ্টা করেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং আপনি শিখতে পারবেন নিজে যদি চেষ্টা না করেন তাহলে কোনোদিন শুক্ত পারবেন না এই জন্য আপনার একটু খেয়াল করবেন মোটা করবেন আর হ্যাঁ গলার থেকে আনবেন একাল টান হবে এখানে মধ্যে তবাই তার মধ্যে আসলিম এর অর্থ হল সকালের উজ্জ্বল আলোর শপথ সকালে উজ্জ্বল আলোর সাজা ওয়াল লাইলি লি সাজা দ্য দেখুন এখানে কঠিন তেমন কোনো অক্ষর নাই কিন্তু কয়েকটি টান আছে না যদি ওয়াল লাইলি টান নেন তাহলে কিন্তু ভুল হবে এখানে কোনো টান নাই ওয়াল লাইলি ওয়াল লাইলি আপনি ওয়াল ব্ল্যাথ ওয়াল লাই লিভাবে ছেলে ছেলে পড়লে আপনার কোনো সমস্যা নাই আপনি পড়তে থাকুন এভাবে একদিন দেখবেন আপনার অটোমেটিক পড়া খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ই দ্যা জবের পরীক্ষা খেলি মাদ্রের হরফ একালি টান হবে এখানে খারা জবর মাদের হরফ একালিক হবে এখানে একালিফ এখানে একালিফ এখানে দুইটাই টান হবে না এবং কোথাও গুল নাও নাইলি ইদা সাজা ইদা দাল অবশ্যই বাতলা করবেন জিহ্বার আগা সামনের উপরের দুই যাদের আগার সাথে লাগবে ইদা ইদা সাজা ইদা সাজা অর্থ রাতের শপথ যখন তা হয় শান্ত ও নিঝুম রাতের শপথ যখন তা হয় শান্ত ও নিঝুম

ওয়া মা ক্বালা অর্থ তোমার পিতামলক তোমাকে কখনো পরিত্যাগ করেননি আর তিনি অসন্তুষ্ট নন তোমার পিতামলক তোমাকে কক্ষনো পরিত্যাগ করেননি আর তিনি অসন্তুষ্ট নন ওয়ালাল আখিরাতু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা খায়রুল লাকা খায়রুল লাকা মিনাল উলা মিনাল লাকা মিনাল আবর মধের হরকত এক হবে এখানে তানবিনের পর লাম আসছে এটা হলো নুনছে ও তানবিনের একদমে বেলাগুন আর দখল লাম এখানে গণনা করা যাবে না হরুলা মিনালা মদের হর খারা জব মধের হরকত হবে মিনাল উলা অর্থ অবশ্যই পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে তোমার জন্য অধিক উৎকৃষ্ট অবশ্যই পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে তোমার জন্য হবে অধিক উৎকৃষ্ট ওয়ালা সাউফা ওয়ালা সাউফা ইয়া ইয় পাইকা ইয়ঁ পাইকা রপ বুকা সাতাব ল ওয়ালে সাউসা ইয়াই একটু খেয়াল করবেন আইনও মোটা করতে হবে তাও করতে হবে ইয় পায়কা তা র্যাকেল প্ল্যান আছে যে বাম্পা যখন লাগছে আমাদের ফেল স্যাকেল প্ল্যান হবে ইয় অপাইকা রপ বুকা সাতাব ল দ খারাজো র্যাকেল ফ্যান হবে অর্থ শীঘ্রই তোমার প্রতিফালক তোমাকে এত নিয়ামত দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে শীঘ্রই তোমার প্রতিফালক তোমাকে এত নিয়ামত দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে আলাম মিয়াজিদিকা আলাম মিয়াজিদিকা মিয়াতিমাং আওয়া আলাম মিয়াজিদিকা আলাম মিয়াজিদিকা মিয়াতিমাং তাতে জের আছে যে বাম্পেশ্বরিয়া আমাদের কোনো ভ্যাকলিস্ট কাম হবে এয়াতি মাং তানবিনের পরে ফার্স্টের ফাউ এক ফার করে জন্য এখানে নুন সেকেন্ড তানবিনের এক ফ্যাক্টনা হবে মাং ফা আ ওয়া খারাজবর এখানেও খারাজবর মদের হরকত এক হবে ফা আ ওয়া অর্থ তিনি কি তোমাকে ইয়াতিম অবস্থায় পান নাই অতপর তিনি আশ্রয় দিয়েছেন তিনি কি তোমাকে ইয়াতিম অবস্থায় পান নাই অতপর তিনি আশ্রয় দিয়েছেন

ফাহুল এক ফাইক করেছেন এখানে এক ফাগুন করতে হবে এখানে মধ্যে লাজিম কাল মিমসাকাল চারি স্থান দিতে হবে এখানে দ্যাং ফাহাদা দালে একটন হবে খারাজপুর মধ্য হরকোটাদা দল্যাং ফাহাদা অর্থ তিনি তোমাকে পেয়েছিলেন পথের দিশাহীন অতপর দেখালেন সঠিক পথ তিনি তোমাকে পেয়েছিলেন পথের দিশাহীন অতপর দেখা দেন সঠিক পথা দেখা আকায় কোথাও টান নাই এখানে জবরের পরে খালি আলিফ মধ্যে হরফ তার উপর লম্বা মোটা চিহ্ন পরে ছোট হামজার সেটা মধ্যে মোদাসিল চার লিফ্টান হবে

কাজেই তুমি ইয়াতিমের প্রতি 18 তা করবে না কাজেই তুমি এতিমের প্রতি 18 করবে না ওয়া আমাসসা ইলা ফালা তানহা ওয়া আমাস ওয়াজিব গুননা এখানে হরকতের বামে এখানে কোন জায়গা হরকত আলী হরকত আছে হরকতের বামে মিমে তাশদিদ আছে ওয়াজিব গুননা সা ইলা

এবং ভিক্ষুকে ধমক দিবে না এবং ভিক্ষুকে ধমক দিবে না এবং ভিক্ষুকে ধমক দিবে না ও আম মা বিনিয়ার মাতি বিনিয়ার মাতি রবিকা হ্যাদ দিস ও আম্ মা এখানে অজুপূর্ণা দম্বে বিমাতা স্থিত আছে এবং জবার পরে খালি ঘরে রেখা লিফটা না হবে ও আম মা বিনিয়ার মাতি আইনি একটু করে বলবো আমরা চাপ দেবে এখন বি নেয়ার বি নেয়ার বি নেয়ার নাতি রব বি কাহাদ্দিস হ্যাঁ চাপ দেব বাইরের মতো হ্যাঁ দিস সহায়াদদিস এখানে সা হবে জি পা আগা দিয়ে এখানে হ্যাঁ দিস যেন চিন্না হয়ে যায় ফহাদ দিস এভাবে ফাহাদ দিস সা পাতলা হবে অর্থ আর তুমি তোমার রব এর নিয়ামতকে তোমার কথা কাজ কর্ম ও আচরণের মাধ্যমে প্রকাশ করতে থাকো আর তুমি তোমার রব এর নিয়ামতকে তোমার কথা কাজকর্ম ও আচরণের মাধ্যমে প্রকাশ করতে থাকো এই ছিল সোরা দোহা এবং নাজের অধ্যায়ের পরবর্তী পর্ব হবে লাইন আমার সাথে থাকবার আপনারা দেখতে পারবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে শেখাতে পারি এবং আমার অবশ্যই সাবস্ক্রাইব করে বাজিয়ে দেবেন আর আমি দোয়া করি আল্লাহ সবাই সুস্থ রাখে ভালো রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সেবা সর্বদা মানুষের কল্যাণ কল্যাণে